হ্যালো সবাই, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে পেঁয়াজ রসুন আদা কেটে পেস্ট করে নিচ্ছি। কয়েকটা আলু বড় বড় করে কেটে নিয়েছি। এবার চিকেন এ পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, বাদাম বাটা, টমেটো সস, লবণ এবং রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করেছি। পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করেছি। কিছুটা বেরেস্তা চিকেন ম্যারিনেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপর ম্যারিনেট করা চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে 1-5 মিনিট রান্না করে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে ঘি দিয়ে তাতে গরম মশলা দিয়ে চিনি গুঁড়া চালটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার গরম পানি দিয়ে 1-0 মিনিট রান্না করছি। এখন রান্না রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে উপরে একটু ঘি এবং বেরেস্তা দিয়ে 20 মিনিট দমে রেখে দিলেই বিরিয়ানি তৈরি। আপনারাও এভাবে একদিন বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখতে পারেন। কেমন হলো তা কমেন্টে জানাবেন। টাটা।